हेलो अस्सलामु आलैकुम सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हारे सबा के आजकल उच्चतर गणित क्लस स्वागतम। आज के उच्चतर गणित संयुक्त कोणे त्रिकोणमितिक अनुपात चैप्टरटार कृषि गुच्छे विगत बछरगुलोते जे प्रश्नगुलो आछे एसेछे एतदिन पर्यन्त सेगुलो निये आलोचना करब। कृषि गुच्छे भालो करार जोन्नो सबचेये इम्पोर्टेंट जे टेक्निकटा होलो सेटा होच्छे विगत बछरेर प्रश्न बेशी बेशी करे सल्व करा बा विगत बछरेर प्रश्नगुलो एनालाइसिस करा। एते करे तुम्रा विगत बछरे कि प्रश्न एसेछे सेटा थेके बुझते पारबे जे कोन टपिकगुलो तोमादेरके बेशी पढ़ते होबे, कारण कृषि गुच्छे आसले घुरे फिरे सेम प्रश्नगुलोई बार बार एसे थाके। सो एटा एकटा निंजा टेक्निको बोलते पारो जे किभाबे आमरा कृषि गुच्छे बेशी मार्क्स स्कोर करते पारबो। तो बेशी मार्क स्कोर करा एकटा टेक्निक कि विगत बछरे प्रश्न बेशी बेशी करे सल्व करबा। देखा जाए जे घुरे फिरे ओई प्रश्नगुलोई किन्तु बार बार आसे। सो एजोनो होच्छे गिये आमरा लाभवान हब जदि आमरा विगत बछरे प्रश्नगुलो सल्व करी। आर एई चैप्टारेर ब्यापारे जदि बोलते हय जे एई चैप्टारेर मार्क बेशी स्कोर करार बा ए चैप्टारेर जे प्रश्नगुलो आसबे सेगुलोते भालो करार टेक्निक कि होते पारे, सेई टेक्निकटा होलो ए चैप्टारे जतगुलो सूत्र आछे सूत्रगुलो भालोभावे आयत्ते आना। एर कारण तोमरा ए क्लासटा शेष होते होते ठीकभावे बुझे जाबे जे आमी केनो सूत्र मुखस्थ करार उपरे एतो जोर दिच्छी। कारण सूत्र मुखस्थ थाकले केवल मात्र ए चैप्टारेर म्याथगुलो किरकम होबे माने देखार परे तुमि बुझते पारबे जे आमार आसले कोन दिके जावा उचित, किभावे निजेके लीड करा उचित जाते करे आमी फलाफलेर दिके धावित होते पारि। सो ए चैप्टारेर सूत्रगुलो जार भालोभावे आयत्ते आछे सेई किन्तु ए चैप्टारे जतगुलो प्रश्न आसबे सेई प्रश्नगुलो आंसर करते पारबे एबं भालो रेजाल्ट করতে পারবে। সো তোমাদেরকে এই চ্যাপ্টারের সবগুলো প্রশ্ন ভালো করে সলভ করার ক্ষেত্রে সূত্রগুলো মুখস্থ করতে হবে। সো এখনি তোমরা কৃষি বিচিত্রা বইটি নিয়ে বসে যাও, কারণ সেখানে সব সূত্র দেওয়া আছে তোমরা যারা কিনেছো এই বইটি। তো আমরা সেখান থেকে সূত্র দেখব যদি আমাদের মুখস্থ না থাকে তো, ঠিক আছে। সো আমি এখন দ্রুত সলভ করতে চলে যাই প্রশ্ন। আর আরেকটা জিনিসের জন্য অনেক দুঃখিত যে আজকে আসলে আমাদের ক্লাস নিতে অনেক দেরি হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে আসলে আমাদের 5:30টায় ক্লাস নেওয়ার কথা ছিল, বাট ইলেকট্রিসিটি ছিল না। তোমরা তো জানোই দেশে এখন কি অবস্থা, অনেক বেশি ইলেকট্রিসিটি চলে যাচ্ছে বারবার। সো দুঃখিত এর জন্য অনেক বেশি। সো আমরা চেষ্টা করব এই গরমের মধ্যে কষ্টের মধ্যে ইলেকট্রিসিটি নাই এর মধ্যে আমাদের পড়াশোনাটা ভালো করে ধরে রাখা, ঠিক আছে। তো চলো আমরা দ্রুত আমাদের কোয়েশ্চেন সলভিংয়ে চলে যাই বেশি কথা না বাড়িয়ে। ওকে, সো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এই ম্যাথটি। এই ম্যাথটি দেখে এখানে হচ্ছে গিয়ে তোমাদের লিড দেওয়া আছে এ প্লাস বি ইকুয়ালস টু পাই বাই ফোর। তো এটা সলভ কর, এখান থেকে আমাদের এখানে আসতে হবে। কাজে তোমরা দেখেই বুঝতে পারছো যে তোমাদের এটা ট্যান দরকার। আমি সূত্র মুখস্থ করার উপর কেন বেশি জোর দেই এর কারণ হচ্ছে এখানে যদি আমি দুই পাশে ট্যান নিয়ে নিই ট্যান এ প্লাস বি, আর এই পাশে যদি আমরা নিয়ে নিই ট্যান পাই বাই ফোর, তাহলে দেখো আমরা কিন্তু একটা সূত্র দিকে ধাবিত হতে পারছি। আর সেই সূত্রটাতে আমরা ট্যান এ আর ট্যান বি আলাদাভাবে পেয়ে যাব। কিভাবে? ট্যান এ আর ট্যান বি এর সূত্র, ট্যান এ প্লাস বি এর সূত্র কি? ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। আমি কিন্তু তোমাদের লিড দিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা আগাবে। সো যদি কেউ আমার আগে ম্যাথটা সলভ করে ফেলতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে অ্যান্সার জানাবে যে অ্যান্সার কার কী আসলো, ঠিক আছে। এটার কিন্তু মাইনাসের সূত্রটাও মুখস্থ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, ঠিক আছে। ট্যান এ প্লাস বি আর ট্যান এ মাইনাস বি এর সূত্র, এ মাইনাস বি এর সূত্রের ক্ষেত্রে এখানে মাইনাস হবে আর এখানে একটা প্লাস হবে। সো ইটস ইজি, ওকে। তো আমরা হচ্ছে গিয়ে এই সূত্রগুলো ভালোভাবে শিখব। আপু ক্লাস কতদিন চলবে? যতদিন তোমাদের কৃষি গুচ্ছের এক্সাম না হয়ে যায় ততদিন পর্যন্ত আমাদের কৃষি গুচ্ছের এই অনলাইন প্রোগ্রামটা চলবে। তাছাড়া আমাদের একটা প্রাইভেট প্রোগ্রাম আছে যেটার ব্যাপারে আমি তোমাদেরকে খুব শীঘ্রই জানাবো। আচ্ছা, আমি একটু লাইন স্কিপ করছি যেহেতু আমরা এখন সবাই ইন্টারমিডিয়েট এক্সাম দিয়ে এসেছি, আমরা জানি। তো আমরা এই যে ট্যান এ প্লাস ট্যান এ ইনটু ট্যান বি মাইনাস, এটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে। আর আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি দুই পাশে একটা করে ওয়ান নেব যাতে আমরা সহজে কমন নিতে পারি, ঠিক আছে। আমি একটা ওয়ান নিলাম এই পাশে আর এখানে লিখলাম ওয়ান প্লাস ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ট্যান বি। আর যেহেতু আমি বাম পাশে একটা ওয়ান নিয়েছি ডান পাশেও আমাকে একটা ওয়ান নিতে হবে। তাহলে আমাদের কি আসলো?
এখান থেকে আমরা কি কমন নিতে পারি? আমরা যদি এখানে 1 প্লাস 10 এ লিখি আর এই পাশ থেকে যদি আমরা 10 বি কমন নেই তাহলে আমরা পাই 1 প্লাস 10 এ, তাই না? তাহলে তোমরা এখন কমন নিয়ে নাও আর এখানে থাকে 2। তাহলে শীঘ্রই আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবে। অ্যান্সার 1 হবে, অ্যান্সার 1 হবে। আচ্ছা, অ্যান্সার 1 মানে হচ্ছে অপশন সি। আচ্ছা দেখি তো তন্দ্রিমা ওঝার উত্তরটা ঠিক হয়েছে কি না। তোমরা সবাই বেশি বেশি করে অ্যান্সার দাও, ঠিক আছে? তোমরা বেশি বেশি করে অ্যান্সার করার ট্রাই করো, আমি দেখি যে কার অ্যান্সারটা আসলে কারেক্ট হয়, ঠিক আছে? ওকে, এটা সলভ করো দ্রুত। এখান থেকে তোমরা 1 প্লাস 10 এ নিবা আর কি পাবা? 1 প্লাস 10 বি। ম্যাথ কিন্তু সলভড আসলে। তারপরে আমরা পাই 2। সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকো। আচ্ছা, সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকো বেশি বেশি করে, আর ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, যাতে করে তোমাদের যদি পরে এটার সলভ দেখতে হয় তাহলে যাতে তোমরা সলভটা দেখতে পারো। তুলিকা রয় 2। আচ্ছা, অ্যান্সার হচ্ছে বি, 2। ওকে, ভেরি গুড তুলিকা রয়, তোমার অ্যান্সারটি কারেক্ট হয়েছে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটা মুছে দিচ্ছি। এমডি মোয়াজ 2 লিখেছে, ওকে ভেরি গুড, তোমার অ্যান্সারও কারেক্ট হয়েছে। তন্দ্রিমা সরি, ভুল হয়েছে আপু, এই জন্য তাড়াহুড়া করে ম্যাথ না করে তোমরা আস্তে ধীরেই করো। আচ্ছা, এখানে হচ্ছে কি, যে প্রাইভেট কোর্সটার কথা আমি বলতে চাচ্ছিলাম, যে কৃষি গুচ্ছ পূর্ণাঙ্গ অনলাইন কোর্স যেটা, সেটা হচ্ছে আমাদের বিষয়সমূহ হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, বায়োলজি, ইংরেজি। আর পদার্থবিজ্ঞানের ক্লাস সংখ্যা 15, রসায়নের 10টি ক্লাস, গণিতের 12টি, বায়োলজির 15টি আর ইংরেজির 8টি ক্লাস তোমরা পেয়ে যাবে আমাদের কৃষি গুচ্ছ যে প্রাইভেট কোর্সটা আছে সেখানে। আর এই প্রাইভেট কোর্সটা আমরা একটা প্রাইভেট গ্রুপের মাধ্যমে সম্পাদন করে থাকি। এই প্রাইভেট গ্রুপে জয়েন করার জন্য তোমাদেরকে দুইটা বই কিনতে হবে। বই দুইটা হচ্ছে কৃষি বিচিত্রা আর কৃষি প্রশ্ন ব্যাংক, এই বই দুইটি। এই বই দুইটি কেনার মাধ্যমে এরপরে তুমি সম্পূর্ণ বিনামূল্যে আসলে প্রাইভেট কোর্সে জয়েন করতে হবে, কিন্তু এই বই দুইটি কিনতে হবে। আর কেনার পর তোমাকে লেখক পরিচিতি যেই পেজে আছে সেই পেজে তোমার নাম এবং ফোন নাম্বার লিখে একটা ছবি তুলে জয়কৈলী একাডেমির যে পেজ আছে সেখানে তোমাকে টেক্সট করতে হবে। টেক্সট করার পর জয়কৈলী একাডেমির পেজ থেকে তোমাকে একটা প্রাইভেট লিঙ্ক, প্রাইভেট গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হবে। সেই লিঙ্কে জয়েন করার মাধ্যমে তুমি আমাদের এই অনলাইন যে কোর্সটা আছে কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ অনলাইন কোর্স, প্রাইভেট কোর্স, সেখানে তুমি জয়েন হয়ে যেতে পারবে। এই কোর্সে জয়েন হওয়ার একটা সুবিধা হচ্ছে তুমি মডেল টেস্ট দিতে পারছো। ওই গ্রুপে কিন্তু ইতোমধ্যে আই থিঙ্ক মডেল টেস্ট দেওয়া হয়ে গিয়েছে, সাবমিট করা। 10 মার্কের প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়াইজ আমরা একটা এক্সাম নিয়ে থাকি, প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ। সো তোমরা অবশ্যই এটা জয়েন করবে। আচ্ছা ম্যাম, নেক্সট ক্লাস কবে হবে? ইনশাল্লাহ আগামীকাল আবার ক্লাস হবে, তো তোমরা আমাদের পেজের সাথেই থেকো, ঠিক আছে? তো এই বই দুটি কিনতে হবে, এই নাম্বারে কল করে কিনতে পারো বা তোমরা ওয়েবসাইটে লগ ইন করে নিতে পারো। মোট 60টি ক্লাস আর পূর্ণাঙ্গ মডেল টেস্ট 5টি হবে। আচ্ছা, যেহেতু আমাদের ক্লাসের কথা আমাদের বলা শেষ, এখন আমরা চলে আসি আমাদের পড়াশোনায়। তো এখন এই যে অঙ্কটা, এটাই দুইটা সাইন স্কোয়ার আছে, তো এটা দেখে আর এই মাথা ঘুরিয়ে যাওয়ারই কথা যে এটা কিভাবে হলো। সো আমরা যে কাজটি করতে পারি এখানে, আমরা 2 সাইন স্কোয়ার আনতে পারি। 2 সাইন স্কোয়ার আনলে কি হবে এখানে? আমরা 2 সাইন স্কোয়ার এর সূত্র জানি না, রাইট? তো এটাই আমরা এখন এখানে করব। এখানে সলিউশন দেওয়া আছে, তা আমি তোমাকে বলে দিচ্ছি এটা কিভাবে হলো। এই যে হাফ নিয়ে আমরা একটা হাফ নিলাম, যেহেতু আমরা 2 গুণ দিচ্ছি, আর 2 কিন্তু এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে, কারণ 2 কমন নিলে পরে এই 2 আর এই 2 কাটা যেত, তাই না? তো মনে কোশ্চেন আসতে পারে যে দুইটা 2 কেন আসলো, তো এভাবে আসলো আর কি। তো এরপরে এই 2 সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 আবার 1 মাইনাস cos 2। এখানে এ হচ্ছে কি, এই পুরোটা, ঠিক আছে? এ হচ্ছে এই পুরোটা। তো 1 মাইনাস cos 2 আসলো, এই 1 যোগ করে এখানে 2 আসলো, দেন হচ্ছে গিয়ে আর এগুলো থাকলো। এখন এখন হচ্ছে আমাদের যে মেইন পার্ট, সেটা আমাদের কোয়াড্রেন্টের একটা কোয়েশ্চেন আসবে। আমরা জানি এই যে ধরো আমাদের যে ফার্স্ট কোয়াড্রেন্ট এটা, সেকেন্ড কোয়াড্রেন্ট এটা, থার্ড এটা আর ফোর্থ এটা, তাই না? এখন কস পাই বাই 2 আছে, আমরা কি জানি বেজো সংখ্যক পাই বাই 2 থাকলে, বা যদি শুধু 90 ডিগ্রি থাকতো এখানে, তাহলে আমরা যে কস থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে কিসে, সাইনে। আর
সাইন এই আগে কি সাইন বসবে পরে চেঞ্জ হওয়ার পরে সেটা নির্ধারিত হবে কোয়াড্রেন্ট কোনটাতে পড়েছে সেটা অনুযায়ী, আর সেটা আমরা ডিসাইড করব পাই বাই টু মাইনাস টু এ নাকি পাই বাই টু প্লাস টু এ সেটার উপর নির্ভর করে। এখানে যদি একটা বিজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকে তাহলে হচ্ছে গিয়ে চেঞ্জ হবে, কিন্তু যদি জোড় সংখ্যক 90 ডিগ্রি থাকতো যেমন 2 × 90 ডিগ্রি বা 4 × 90 ডিগ্রি তাহলে কিন্তু চেঞ্জ হবে না, বা এখানে যদি 180 ডিগ্রি থাকতো বা পাই থাকতো তাহলেও কিন্তু কস চেঞ্জ হবে না। আই থিঙ্ক আমরা সবাই এই রুলটা জানি। অর্পিতা সেন, আপুর ক্লাসের জন্য MB কিনে নিয়ে এসেছি, থ্যাংক ইউ অর্পিতা, ধন্যবাদ। আচ্ছা, ম্যাথ কত নাম্বার ক্লাস এটা, এটা কাদের জন্য, HSC 24 নাকি 23? আচ্ছা, এটা আসলে সবার জন্যই, মেইনলি কৃষিগুচ্ছ প্রোগ্রামের উপরে বেস করা। এখানে দেখো তুমি দেখতেই পাচ্ছ আমরা কৃষিগুচ্ছের কোয়েশ্চেন সলভ করছি, তাছাড়া তোমরা সবাই কম বেশি এই ক্লাসটা করতে পারবে। HSC 24-এর জন্য এটা কার্যকরী, HSC 23-এর জন্য। ওকে, সো সবাই ক্লাসটা করো। আচ্ছা, তো আমরা এখান থেকে বুঝতেই পারছি যে পাই বাই টু মানে সাইন হবে, আর যেহেতু পাই বাই টু মাইনাস টু এ মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আসছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কজের সাইন কি, অল সাইনই এখানে পজিটিভ, আমি এভাবে মুখস্থ রাখি জিনিসটা, অল সাইন ট্যান কস মানে কোনগুলো কোথায় পজিটিভ হবে, তো এখানে অল পজিটিভ যেহেতু তাই আমাদের হচ্ছে গিয়ে সাইন টু এ পজিটিভই আসবে, আর আগে যে মাইনাস সাইনটা ওইটা এখানেই থেকে গেল, আর হচ্ছে এখানে কস পাই বাই টু প্লাস টু এ অল সাইন, এখানে সাইন পজিটিভ কিন্তু কস কিন্তু পজিটিভ না, তো এখানে পাই বাই টু কস সাইন হয়ে যাবে, আর কজের সাইনটা মেনলি এখানে কজের সাইন কী হবে কোন কোয়াড্রেন্টে সেটা অনুযায়ী আমাদের পরের সাইনটা আসবে। সো যেহেতু মাইনাস সাইন টু এ পাই আমরা, এটা ইকুয়ালস টু আসলে মাইনাস সাইন টু এ, তো মাইনাসে মাইনাসে পরে প্লাস হয়ে গেল আর এটা হলো, দেন আমরা এই দুটো কেটে দিতে পারি আর এখানে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1, তাহলে অ্যান্সার হবে হচ্ছে B 1, ঠিক আছে। ওকে, 3 নম্বর প্রশ্ন, এখানে বলেছে ABC ত্রিভুজে কস এ ইকুয়াস টু সাইন বি মাইনাস কস সি হলে ত্রিভুজটি হবে, ত্রিভুজটি কি হবে এটা বের করতে হবে। এখন ত্রিভুজটি কি হবে এটা বের করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হয়তো আমাদের বাহুর ভ্যালু দরকার বা কোণের ভ্যালু দরকার, যেমন একটা কোণের ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারবো যে সেটা সমকোণী ত্রিভুজ, আবার যদি তিনটা কোণের ভ্যালু 60 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারবো সমবাহু ত্রিভুজ। তো এখানে তোমরা দেখে বুঝতে পারছো যে আমাদের আসলে কোণের ভ্যালু বের করতে হবে, এখানে কোন কোণগুলা, কোণ হচ্ছে যে এ বি আর সি, এগুলো হচ্ছে আমাদের কোণ, মানে একটা ত্রিভুজের কোণ থাকে না এ বি সি সেই কোণ। ওকে, তো আমাদের এখন এ বি বা সি এর ভ্যালু বের করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো ত্রিভুজটি কী। এখন এই ম্যাথটাতে সবচেয়ে বড় ঝামেলা যে ঝামেলা হচ্ছে কি আমাদের সাইন বি, মানে কস এ আর কস সি এর মধ্যে তো আমরা তাও রিলেশন ক্রিয়েট করতে পারবো, বাট সাইন বিটা তো একটা ঝামেলা হয়ে গেল। এখন এই ঝামেলাটা সলভ করাই আমাদের কাজ, ঠিক আছে। তো এই যে কস এ এই পাশে আছে আর কস সি ওই পাশে আছে, তো আমরা কস এ আর কস সিকে বেশি দিন দূরে না রাখি, আমরা কাছাকাছি নিয়ে আসি, তাহলে কস এ আর কস সি, এখন এটাকে আমরা একটা সূত্রে নিতে পারি না, সবাই একটু বলো তো কেমন কোন সূত্রে নেওয়া যায়। আহারে, তনিক মণ্ডল ম্যাথের ধারে কাছে যাবে না, হ্যাঁ অনেক সময় এরকম মনে হয় যে ম্যাথ ধারে কাছে যাব না। আচ্ছা, সেকেন্ড লাইনটা আরেকবার, কোন সেকেন্ড লাইনটা ভাইয়া, আগেরটার, আগের ম্যাথের? আচ্ছা, এই লাইনটা, আই গেস এই লাইনটাই জানতে চাচ্ছিলে। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, এই লাইনটা আমরা আসলে এখানে পুরোটাকে ধরো আমরা 2 দিয়ে গুণ দিলাম, ঠিক আছে, এই পুরোটাকে গুণ দেওয়া মানে কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে পুরোটাকে গুণ দেওয়া, তো পুরোটাকে গুণ দিলে এখানেও তো একটা 2 আসবে এখানেও আসবে, তাই না, 2 এটার সাথেও গুণ এটার সাথেও গুণ। এখন আমি যে আকাশ থেকে একটা 2 নিয়ে আসলাম, এই 2কে সরানোর জন্য আমাদের কিন্তু একটা হাফও গুণ দিতে হবে, তাই না, না হলে আমরা এই 2টাকে কীভাবে, না হলে এইটার সাথে সমান দিয়ে তো আমরা লিখতে পারবো না, এটার সাথে কি সমান হবে আকাশ থেকে 2 চলে আসলে, তাই না, এই জন্যই আমরা হাফ দিয়ে গুণ দিই যাতে আমরা এখান থেকে 2 কমন এই যে 2 কেটে দিতে পারি যে কোনো সময়, ঠিক আছে। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের কাজ। আচ্ছা, আপু কৃষি বিচিত্রা থেকে কত পার্সেন্ট কমন পড়ে, বেশ কমন পড়ে, বেশ মানে
কৃষি বিচিত্রায় মেইনলি হচ্ছে তোমার বিগত বছরের যত প্রশ্ন আছে সেগুলো সমাধান করে দেওয়া, প্লাস ওই যে টপিকটা যেখান থেকে প্রশ্ন আসে তার আশেপাশে যেসব টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো উল্লেখ করে দেওয়া। তো তুমি মনে করো যে একটা প্রশ্ন সলভ করলে তোমার সবগুলোই সলভ করা হয়ে যাবে, আশেপাশে যতগুলো টপিক আছে সব পড়া হয়ে যাবে। সো আই থিঙ্ক কৃষি বিচিত্রা বইটা সবার কালেক্ট করা উচিত, আর যখনই অনলাইন ক্লাস করবে পাশে একটা কৃষি বিচিত্রা বই রেখে নিলে সুবিধা হবে, যেহেতু স্লাইডগুলো ওখান থেকে আমাদের আসছে। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমরা খেয়াল রেখো। থার্ড লাইন MD মোয়াজ, আচ্ছা তুমি ক্লাস কিন্তু রেকর্ডেড থাকবে, আবার দেখে নিও। আচ্ছা, যে 2 sin² a কিন্তু এই যে 1 - cos² 2 2 sin² a = 1 - cos² 2 এই সূত্র থেকে আসছে, ঠিক আছে? ক্লাসটা রেকর্ডেড থাকবে, তুমি দেখে নিও, আমরা বেশি কালক্ষেপণ করতে পারবো না, দুঃখিত মোয়াজ। ঠিক আছে, আমরা এখন সি, তুলিকা রয় লিখেছে সি, আচ্ছা সি হবে কিনা আমরা একটু দেখি। যেটা আমি বলেছিলাম কজ এ প্লাস কস সি এর সূত্র বসাতে, আচ্ছা কজ এ প্লাস কস সি এর সূত্রটা কি? 2 cos A + C/2 cos C - A/2। আমরা মেইনলি কস সি প্লাস ডি এর সূত্র পড়েছিলাম, এখানে মনে করো এ সি আর সি হচ্ছে ডি, এরকম করে মনে করে করতে পারো। আর এখানে সাইন 2 এর সূত্র আমরা বসাতে চাচ্ছি, এখন সাইন 2 আনবো কিভাবে? যেহেতু আমরা 2 আনতে চাচ্ছি তাহলে ওই যে আবার হাফ দিতে হবে একটা, মনে করো এখানে আছে সাইন 2b/2, যেটাকে আমরা সাইন 2 এর সূত্রে নিতে পারবো, কারণ এখন দেখো তুমি 2 কাটাকাটি করে কিন্তু আবার সাইন b চলে আসছে। তো যাই হচ্ছে সাইন 2 × b/2 তাহাই হচ্ছে সাইন b, ঠিক আছে? সো আমরা বুঝতে পারছি এখন এই সাইন 2b/2 কে আমরা লিখতে পারি 2 sin b/2 × cos b/2। আমি আগেই বলেছি যে সূত্র জানতে হবে এই চ্যাপ্টারে ম্যাথ সহজে এবং ভালোভাবে করার জন্য, ঠিক আছে? তো সূত্র সবাই ভালো করে শিখবে। এখন এটা কিভাবে আসলো, সাইন 2 এর সূত্র কি? 2 cos A sin A, তো এখানে আমরা কি পেলাম, এটা এ, যদি আমরা এটাকে এ ধরে নিই b/2 কে তাহলে আমরা পাই 2 sin A cos A, তাই না? ওকে, এখন এখান থেকে এই যে এটা হচ্ছে নিয়ে কোয়েশ্চেন আসতে পারে যে A + C/2 থেকে B/2 কিভাবে আসলো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, আমাদের এখন ক্লাস 5 ফিরে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা 180° দিয়ে বুঝাই, ঠিক আছে? আমাদের এখন ক্লাস 5 ফিরে যেতে হবে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, যে হচ্ছে গিয়ে তোমার, আপু আমার কমেন্ট পড়ে না, রাগ করলাম, MD মেহেদি আপু কেমন আছেন? আচ্ছা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, যদি একটু গরমে কাহিল হয়ে যাচ্ছি, ওকে কমেন্ট পড়লাম। এখন A + C = কি হয়, আমরা বিটাকে ওই পাশে নিয়ে যাই, 180° - b, এখন আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা কি পাই, 90° - b/2, তাই না? এটা পেয়েছি। এখন A + C/2 এর জায়গায় এই A + C/2 এর জায়গায় আমরা কি লিখতে পারি, cos 90° - b/2, তাই না? তাহলে আমি কি বলছি, বিজোড় সংখ্যক 90° থাকলে cos হয়ে যাবে sin, আর আমাদের কাছে থাকে b/2, আর কজের সাইন হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, সো এখানে সাইন পজিটিভই হবে, সেই সাইন b/2 এখানে আমরা পেয়ে গিয়েছে, ওকে। আর এখানে পাইলাম cos C - A/2, আচ্ছা সূত্র এই জন্যই মুখস্থ করা দরকার, খেয়াল করো A + B/2 আমরা লিখতেছি কিন্তু এখানে কী লিখতেছি, C - A বা B - A/2, এটা কিন্তু সূত্রতে আছে, যারা তোমরা cos A + cos C + cos D এর সূত্র জানো তারা জানো যেটা কিভাবে এসেছে। সো সূত্র সবাই শিখবে। এখন এখান থেকে 2 কাটা গেল, আর কি এখন কাটা যাবে, sin B/2 চলে গেল, আমরা পেয়ে গেলাম cos C - A/2 আর cos B/2, আচ্ছা এখন এটাকে তোমরা অনেকভাবে অঙ্কটা করতে পারো, এখানে sin B/2কে ঠিক বাদ দেয়নি, এটাকে এভাবে রেখেছে, আর পরবর্তীতে এই দুইটার একটা ইকুয়েশন বের করেছে, C - A = B, দেন হচ্ছে গিয়ে এই জিনিসটা কিভাবে এসেছে এটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। আচ্ছা পুরো ইকুয়েশনটা সলভ করার পরে কিছুটা এই যে C - A = B এই পজিশনে আসবে, আই গেস এতক্ষণ যারা ম্যাথ করতেছো তারা আই গেস এতক্ষণ এই প্রসেসটায় চলে আসছো, এইটুক
তো এইখানে চলে আসলে আমরা হচ্ছে বাকিটা আমি করে দিচ্ছি তোমাদেরকে। এমডি মেহেদী আপু, আমিও আপনার মতো টিচার হতে চাই। আমি একটু সময়ের জন্য ভাবছি আপনি আমাকে মোটু টিচার বলছেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি জানি, এ প্লাস বি, আমি একটু আগে বলেছিলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই বা 180 ডিগ্রি। তাহলে আমরা এখন এখানে সি মাইনাস এ আছে, আমরা যেহেতু সি এর ভ্যালু বের করতে হবে, তাহলে আমরা আচ্ছা এটাকে এভাবেও লেখা যায়, সি মাইনাস এ ইকুয়ালস টু বি, সি মাইনাস এ ইকুয়ালস টু পাই মাইনাস এ প্লাস সি। কারণ হচ্ছে আমরা একটু আগে লিখেছিলাম এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, তাহলে বি ইকুয়ালস টু হবে আমাদের পাই মাইনাস এ প্লাস সি, তাই না? তাহলে বি এর ভ্যালুটা আমরা এখানে লিখতে পারছি। এখন আমরা জাস্ট সবগুলোকে এ পাশে নিয়ে আসবো, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এটা পরে প্লাস হয়ে যাবে, এই মাইনাস দিয়েও প্লাস সি কে গুণ করলে আসে মাইনাস সি, যেটা এ পাশে নিলে প্লাস সি হয়ে যাবে, আর এখানে থাকলো পাই। তো এখানে মাইনাস এ প্লাস এ কাটা, আমরা পেলাম টু সি, অ্যান্ড দেন এ পাশে থাকলো পাই। ঠিক আছে, তো টু সি ইকুয়ালস টু যদি পাই হয় তাহলে সি ইকুয়ালস টু হচ্ছে পাই বাই টু, অ্যান্সার হবে সি সমকোণী। কি জানি অ্যান্সার করেছিল সি, তুলিকা রয় অ্যান্সার করেছিল সি, ভেরি গুড, তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে। আচ্ছা এখানে যদি তোমাদের এরকম বড় কোনো কোণ দেওয়া থাকে, অবশ্যই আমরা টেন 45 ডিগ্রির মান জানি, টেন 30 ডিগ্রির মান জানি, বা এরকম কয়েকটা মান জানি, কিন্তু এত বড়টার মান তো আমরা কেউ জানি না। তাহলে আমরা তখন কি করব, আমরা কি করব, এই যে 1125 দেওয়া আছে না, বা যে কোনো ভ্যালুই থাকুক, সেটাকে আমরা 90 ডিগ্রি দিয়ে ভাগ করে দিব। যেই ভ্যালুই থাকুক, এখানে 1950 থাকুক, 2000 থাকুক, 50,000 থাকুক, আমরা 90 ডিগ্রি দিয়ে ভাগ দিব। এর কারণ আছে, আমি বলছি কারণটা কি একটু পরে। ভাগ করলে আসলে 12 আসে, আর এটার ভাগ শেষ থাকে 45। আমি তোমাদেরকে পুরো ভাগটা করে দেখালাম না, তোমরা করে দেখো কি হয়, কিন্তু এখানে আসবে তোমাদের ভাগফল 12 আর ভাগ শেষ আসবে 45। এটার কারণ হচ্ছে এখানে ধরো মাইনাস দেওয়া আছে, সো আমরা জানি ট্যান মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা, তো আমরা সেটা লিখে নিই। এখানে থিটা যেহেতু 1125, তাহলে 1125 তো আমাদের ব্র্যাকেটের ভিতরেই থাকবে, কিন্তু মাইনাসটা আমরা বাইরে নিয়ে আসব। আর এরপর মাইনাস ট্যান 90 ডিগ্রি ইন্টু 12 প্লাস কত আমাদের ভাগশেষ ছিল 45 ডিগ্রি, মানে তুমি 90 কে 12 দিয়ে গুণ করো, দেখো একটা ভ্যালু আসে, ওইটার সাথে 45 যোগ করলে কিন্তু আমাদের এই 1125 আমরা পেয়ে যাচ্ছি। তো সহজ না বলো? তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আচ্ছা আমি কেন বললাম 90 ডিগ্রি দ্বারা ভাগ করতে, আমি একটা সূত্র বলেছিলাম না একটু আগে, যে বেজোড় সংখ্যক যদি 90 ডিগ্রি বা পাই বাই টু থাকে, তাহলে আমাদের ট্যান চেঞ্জ হয়ে কট হওয়ার চান্সেস ছিল, কিন্তু যেহেতু আমাদের এখানে জোড় সংখ্যা এসেছে, তাই আমরা ট্যানকে চেঞ্জ করব না। এই এই ট্যান বা কস বা সাইনটা চেঞ্জ হবে কি না এটা দেখার জন্যই আমরা আসলে এভাবে ভাগ করে রেজাল্ট বের করছি। ঠিক আছে, তো আমরা মেনলি ভাগটা করতেছি 90 ডিগ্রি দিয়ে এই কারণে, যাতে আমরা এখানে বেজোড় সংখ্যক 90 ডিগ্রি নাকি জোড় সংখ্যক 90 ডিগ্রি সেটা আমরা বুঝতে পারি। তো এখানে যেহেতু চেঞ্জ হবে না, সো আমরা জাস্ট লিখবো 45 ডিগ্রি। আর তুমি চাইলে এখানে ক্যালকুলেট করেও দেখতে পারো, ঘুরে ফিরে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে, তো সাইনও পজিটিভ, মানে এভাবে গুনতে পারো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, তো এভাবে করে কাউন্ট করে দেখতে হবে যে 45 ডিগ্রি অ্যাকচুয়ালি কোথায় পড়ে। তাহলে আমরা বুঝে গেলাম যে -1 হবে, অ্যান্সার হবে বি -1। দেবাশিস দেবনাথ -1 বি, ভেরি গুড ভেরি গুড, তোমার অ্যান্সার কারেক্ট হয়েছে।
ওকে, যারা এখনো আমাদের কৃষি গুচ্ছে যে অনলাইন কোর্সটি আছে প্রাইভেট কোর্স সেটা জয়েন করনি তারা অবশ্যই জয়েন করে ফেলবে। আচ্ছা, এখানে কোনো ত্রিভুজের কয়েকটা বাহু দেওয়া আছে, তো বাহু বের বাহু দেখলে আমরা জানি যে আমাদের অর্ধপরিসীমা সূত্রে যেতে হবে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। তাহলে অর্ধপরিসীমা নির্ণয়ের রুলটা কি? বাই টু, সবগুলো বাহুর যোগফল বাই টু। এখন এখানে শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য না দিয়ে তোমাদেরকে অনুপাতও দিয়ে দিতে পারতো, লাইক 3:4:5। সেক্ষেত্রে তুমি কি করতা? বাহুর দৈর্ঘ্য বের করতে যেতা? অবশ্যই না। তুমি কি করতা যে এই তিনটাকে যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দিতে। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে নিয়ম এটা সলভ করার। সো বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া না থাকলেও তোমাকে বুঝতে হবে, যদি বাহুর অনুপাত দেওয়া থাকে বুঝতে হবে যে এটাই মেনলি বাহুর দৈর্ঘ্য, কারণ এটার সাথে হয়তো কোনো একটা কিছু গুণ দিয়েই অবশ্যই বাহুগুলোর ভ্যালু আসবে, মেইন ভ্যালুটা। আবার এমনও হতে পারে যে এটাই বাহুর মেইন ভ্যালু, তাই না? তো আমরা এটা করব। এখন আমরা দ্রুত সলভ করে ফেলি, আর আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে ক্ষেত্রফল ইকুয়ালস টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন আমরা দ্রুত সলভ করব। এখানে এ হচ্ছে 13, বি হচ্ছে 14 আর সি হচ্ছে 15, তাই আমরা দ্রুত সলভ করে আপুকে অ্যান্সার জানাই। ঠিক আছে, সবাই কমেন্ট সেকশনে অ্যান্সার জানাও এটার অ্যান্সার কি হবে। আচ্ছা, এটার সলভ করার পরে অ্যান্সার হবে হচ্ছে গিয়ে বি 84। দেখো তোমরা যারা এখন সলভ করেছো তাদের অ্যান্সারের সাথে মিলে কি না অ্যান্সারটা। সো এই চ্যাপ্টারটার ম্যাথগুলো সলভ করার জন্য তোমাদেরকে প্রচুর পরিমাণে সূত্র মুখস্থ করতে হবে, এবং ভালোভাবে সূত্র মুখস্থ করতে হবে যাতে যেখান থেকে ম্যাথ আসুক না কেন তোমরা সলভ করতে পারো। আচ্ছা, এখন এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনগুলোকে সলভ করে আমাদের কস আলফা মাইনাস বিটায় নিয়ে আসতে হবে। এখন কস আলফা মাইনাস বিটায় সূত্র কি হতে পারে? ধরো এটা কস আলফা মাইনাস বিটা না হয়ে কস এ মাইনাস বি। কস এ মাইনাস বি এর সূত্র আমরা তো সবাই জানি, তাই না, কোন সূত্রটা হবে। সো এখন ওই ফরম্যাটে নিয়ে আসার জন্য আমাদেরকে কিছু প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে, এখন আমরা সেটা করি। ঠিক আছে, এখন এটা করার জন্য এই ইকুয়েশনটাকে আমরা পুরোটাকে স্কোয়ার করব, এটাকেও আমরা স্কোয়ার করব। লাইক ধরো এটা যদি এক নাম্বার ইকুয়েশন হয় এটা দুই নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, আমরা এখন এটাকে স্কোয়ার করি, করে যোগ করে দিব। আর সাইন এ মাইনাস সাইন বি হোল স্কোয়ার মানে কি? ধরো আমি এখানে হোল স্কোয়ার, সেটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে নিতে পারি, তাহলে আমরা সেটাই করব। আবার আমি এই যে ইকুয়েশন দুইয়েরও স্কোয়ার যোগ করব এটার সাথে, কাজে আমি এখানে যোগ করে দিই কজ স্কোয়ার আলফা মাইনাস টু কজ আলফা কজ বিটা প্লাস কজ স্কোয়ার বিটা। ঠিক আছে, এই টু এরও স্কোয়ার হবে, থ্রি এরও স্কোয়ার হবে, আর এই দুইটাও যোগ হবে, তাই না? যেহেতু এটা একটা ইকুয়েশন, ডান পাশ বাম পাশ দুইটায় তুমি এক পাশে একটা কাজ করলে, ধরো বাম পাশে কোনো একটা কাজ করলা সেটা তোমাকে ডান পাশেও করতে হবে, ইকুয়েশনের রুল এটা। এখন এই যে সাইন স্কোয়ার আলফা আর কজ স্কোয়ার আলফা এই দুইটা যদি আমি যোগ করি আমি কী পাই? ওয়ান, কারণ আমরা কী জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়ালস টু ওয়ান। এই যে আরেকটা সূত্র, এটা তো মানে জন্ম থেকে জেনে আসতে হবে, এরকম একটা সূত্র খুবই কমন আর খুবই দরকার পড়ে। এই আবার সাইন স্কোয়ার বিটা আর কজ স্কোয়ার বিটা যোগ করলে আমরা পাবো ওয়ান, তাই না? আর আমাদের থাকলো হচ্ছে এটা, তো আমরা এখান থেকে জাস্ট মাইনাস টুটা কমন নিয়ে নিই, নিয়ে আমরা জিনিসটাকে লিখি, কী আসে? সাইন আলফা সাইন বিটা প্লাস কজ আলফা কজ বিটা। কোন সূত্রের সাথে কি চেনা চেনা লাগতেছে এখন কারো? কমেন্ট সেকশনে জানাও তো কোন সূত্রের সাথে চেনা চেনা লাগতেছে এই জিনিসটা। আমি একটু কমেন্টগুলো পড়ি। এমডি সোহান বাবু, আপুটা তো অনেক সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ইগো বুস্ট করার জন্য, কিন্তু আমরা এখন ম্যাথ ক্লাস করছি, তো আমাকে দ্রুত জানান যে এটার সাথে কোন সূত্রর চেহারা মিলে।
অর্পিতা সেন কৃষি বিচিত্রা বইটি অসাধারণ একটি বই গতকাল কিনে নিয়ে এসেছে। অবশ্যই বইটা অনেক অসাধারণ একটা বই, আমি মনে করি সবার কালেকশনে রাখা উচিত যারা স্পেশালি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে। তো সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কজ এ কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। সো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সূত্র, তাই না? এখন জাস্ট ইকুয়েশন সলভ করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কজ আলফা মাইনাস বিটার ভ্যালু পাচ্ছি -11/2। এই অ্যানসারটা আসলে অপশনে দেওয়া নেই, সো এখানে কোনো অ্যানসার নেই। তুলিকা রয় লিখেছে কজ এ মাইনাস বি, ভেরি গুড ভেরি গুড। এটা কজ এ মাইনাস বি এর সূত্রের সাথে মিলে, আর আমাদের টার্গেটও মেইনলি কিন্তু এটাই ছিল ইনিশিয়ালি যে কজ আলফা মাইনাস বিটা এর সূত্রটা আমরা বের করে আনব। সো আমরা আমাদের রেজাল্ট পেয়ে গিয়েছি, কিন্তু রেজাল্ট পেলেও লাভ নেই কারণ এখানে আসলে অপশনে অ্যান্সার দেওয়া নেই। আমি বুঝতে পারছি তোমরা এজন্যই হয়তো বা ভাবছো যে কোথায় গেল অ্যান্সার। তো এভাবে আচ্ছা এখানে জাস্ট কিছুই দেওয়া নাই, জাস্ট দেওয়া কজ 75° এর মান কি। এটা অনেকে মুখস্থ করে রাখে, বাট আমার মনে হয় কি কোনো কিছু মুখস্থ করা মানে হচ্ছে ব্রেইন কে বেশি প্রেসার দেওয়া আর ব্রেইনের জায়গা অকিউপাই করা। যতটুকু সূত্র আমাদের দরকার ম্যাথ সলভ করার জন্য, ততটুকু সূত্র আমরা ভালোভাবে শিখে রাখলে আমরা কিন্তু সহজে কৌশলে অ্যান্সার বের করতে পারি। তো এখানে আমরা 75° কে কিন্তু দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে 45° প্লাস 30°। কেন? কারণ আমরা কিন্তু এই যে কস 45°-র ভ্যালু জানি, আবার কস 30°-র ভ্যালু জানি, তাহলে আমাদের জন্য জিনিসটা সহজ হয়ে গেল না? আমরা সহজেই কস 75° ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এখন কস 45° প্লাস কস 30° প্লাস 30° আর কি, তো এটাকে আমরা কস এ প্লাস বি ইমাজিন করতেই পারি। এখন কস এ প্লাস বি এর একটু আগে সূত্র, সরি আমরা একটু আগে কস এ মাইনাস বি এর সূত্র লিখেছিলাম, তো এখন আমাদের জন্য জাস্ট কস এ প্লাস বি এর সূত্রটা বসিয়ে ম্যাথটা করে ফেলতে হবে। খুবই ইজি, খুবই ইজি, কারণ আমরা কস 45° আর কস 30° ভ্যালু অলরেডি জানি। তো কস এ প্লাস বি এর সূত্র কি? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, ইজি পিজি, তাই না? এখন কস 45° এর ভ্যালু আমরা পেলাম 1/√2 ইন্টু কস 30° ভ্যালু আমরা জানি √3/2, সাইন 45° ভ্যালু হচ্ছে 1/√2 আর সাইন 30° ভ্যালু হচ্ছে 1/2। এখন যে যোগ বিয়োগ এন্ড দেন অ্যানসার আমরা পেয়ে যাব বি। দীপ এ কে কে আপু চলে আসলাম, ওয়েলকাম ওয়েলকাম দীপ। সোহান বাবু লিখেছে বইটাতে অনেক কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া। হ্যাঁ বইটাতে সব কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া আছে, সব সূত্র দেওয়া আছে। আচ্ছা তো এখন তোমরা বুঝতেই পারছো কিভাবে এটা এসেছে। ওকে আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা এখানে ট্যান থিটার ভ্যালু দেওয়া আছে আর সাইন থিটা আর কস থিটার একটা ইকুয়েশন দেওয়া আছে যেটার ভ্যালু বের করতে বলেছে। এখন আমরা কি জানি ট্যান থিটার সাথে সাইন থিটা আর কস থিটা কিভাবে রিলেটেড? ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, জাস্ট এই ফরম্যাটে নিয়ে আসলে আমাদের খেলা শেষ, মানে আমরা ম্যাথ সলভ করে ফেলতে পারবো। তো আমরা এখন লব কেও কস থিটা দ্বারা ভাগ দিব, তাহলে সাইন থিটার নিচে একটা কস থিটা চলে আসে আর এখানে থাকে 1। আবার হর কেও আমরা একটা কস থিটা দ্বারা ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাই, তাই না? এটা ইকুয়ালস টু কি আমাদের ট্যান থিটা, খুবই সহজ, এই যে তিন লাইনে হয়ে গেছে। এখন কৃষি গুচ্ছের ব্যাপারে যে কথাটা তোমাদেরকে বলার ইচ্ছা সেটা হচ্ছে কৃষি গুচ্ছে মাঝে মধ্যে অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন আসে, অনেক বড় কোয়েশ্চেন আসে যেটা সলভ করতে দম ফুরিয়ে যায়, আবার কখনো কখনো এই যে ছোট একটা ম্যাথ দেওয়া থাকে, ঠিক আছে? সো তোমাদের সব টাইপের ম্যাথ নিয়ে প্রিপারেশন রাখা উচিত। এটা কিন্তু খুব ছোট একটা ম্যাথ, বাট এর আগে আমরা অনেক বিশাল বিশাল ম্যাথ সলভ করে আসলাম, তাই না? ইদানিং স্পেশালি যে কৃষি গুচ্ছ হওয়ার পর থেকে একটু বেশি ক্রিটিক্যাল ম্যাথ থাকে, মানে ঠিক একদম ভার্সিটি লেভেলেরও না আবার ইঞ্জিনিয়ারিং লেভেলেরও না, মাঝামাঝি লেভেলের কিছু প্রশ্ন থাকে। সো তোমরা সবকিছুর জন্য নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার্ড রাখবে, সব টাইপের ম্যাথ করা জরুরি, আর বিগত বছরের প্রশ্ন বেশি বেশি করে সলভ করবে। অ্যান্সার হবে এটা সি, ঠিক আছে? আচ্ছা আমি তোমাদেরকে এখানে সলিউশনটা দেখিয়ে দিচ্ছি, বেশি বেশি করে। এমডি মোয়াজ লিখেছে সি, ভেরি গুড।
তো তোমরা বেশি বেশি করে বিগত বছরের প্রশ্ন সলভ করবে, আর ওই রিলেটেড যতগুলো টপিক তোমার মূল বইয়ে আছে বা কৃষি বিচিত্রা বইয়ে আছে সেগুলো তোমরা বেশি বেশি করে সলভ করার ট্রাই করবে। তাহলে আই থিঙ্ক ভালো মতোই তোমার প্রিপারেশনটা হয়ে যাবে। আর আমাদের কৃষি গুচ্ছ পূর্ণাঙ্গ অনলাইন কোর্স যেটা আছে সেটা জয়েন করার জন্য তোমাকে কৃষি বিচিত্রা ও কৃষি প্রশ্ন ব্যাংক এই বই দুটি কিনতে হবে, তাহলে কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তো আমি তোমাদেরকে এই ভিডিও শুরুতে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি, এই বই দুটো কিনে বইয়ের লেখক পরিচিতি পেজে তোমার নাম এবং ফোন নাম্বার লিখে জয়কলি একাডেমির পেজে টেক্সট করবে, সেখান থেকে তোমাকে আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে কোর্সে সেই কোর্সের লিংক দেওয়া হবে, সেই লিংকে জয়েন করার মাধ্যমে তুমি সহজে আমাদের প্রাইভেট গ্রুপের কোর্সটাতে জয়েন করতে পারবে। সো এখনই তোমরা এই বই দুটি কিনে ফেলো, ওখানে মডেল টেস্ট দেওয়ার সুব্যবস্থা আছে, এখানে ক্লাসের লিস্ট দেওয়া আছে, সো তোমরা শীঘ্রই এই ক্লাসটা জয়েন করার জন্য বই দুটো কিনে ফেলবে। এমডি সোহান বাবু, আপু এগ্রির জন্য কি সিভিএ এসইউ কোয়েশ্চেন গুলা ইম্পর্টেন্ট, মাঝে মাঝে কিছু ক্রিটিক্যাল কোয়েশ্চেন দেয়? তো না, আমি মনে করি অত বেশি ইম্পর্টেন্ট না। তুমি গত 3 বছরে যতগুলো এগ্রি ক্লাস্টার টাইপের কোয়েশ্চেন এসেছে সেগুলো দেখো, ওগুলো রিলেটেডই ম্যাথ করো। তাছাড়াও আমি বলবো বাউ আর এসবিএইউ সাউ এগুলোর ম্যাথ গুলো করতে পারো। সিভিএএসইউ এর যদি কঠিন মনে হয় বা তোমার মনে হয় যে সময় কম, তাহলে হচ্ছে কি সেটা অ্যাভয়েড করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলবো যে বিগত বছরের প্রশ্ন সলভ করতে খুব বেশি সময় লাগে না। কৃষি বিচিত্রা বইটিতে আমি দেখেছি সবগুলো বিগত বছর যত প্রশ্ন আছে একদম 1 সাল থেকে 2001 সাল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবই দেওয়া আছে। তো প্রশ্নগুলো দেখে আমার মনে হলো যে খুব বেশি প্রশ্ন না, একই প্রশ্ন ঘুরে ফিরে আসে, একই টাইপের প্রশ্ন, তো সলভ করো। সলভ করলে না মুখস্থই হয়ে যাবে কিছুটা, যে মানে প্রশ্নের উত্তর মুখস্থ হবে না, মুখস্থ হবে যে কোন প্যাটার্নে আমার ম্যাথটা সলভ করতে হবে সেটা। সিলেট এন্ড সাউ ইম্পর্টেন্ট বেশি? হ্যাঁ, আমি তো বললামই, মানে এসবিএইউ এন্ড সাউ যেটা ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, এখানে এবিসি ত্রিভুজের এটা দেওয়া আছে একটা জিনিস, আর বলছে সি কোণের মান কত। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে একটা ত্রিভুজ দেওয়া, আবার একটা ইকুয়েশন দেওয়া, আবার আকাশ থেকে আসছে একটা সি কোণ, এই সি কোণ আমি কই পাবো? তোমার এজন্যই সূত্র মুখস্থ করতে হবে, ঠিক আছে? আমি বারবার সূত্র মুখস্থ করার উপর এ কারণে গুরুত্ব দিচ্ছি, কারণ তোমাকে সূত্র জানা থাকলে তুমি এই যে এটা দেখে কিন্তু বুঝে যাওয়া উচিত যে এখানে আমাদেরকে কস সি এর একটা সূত্র নিয়ে আসতে হবে। কস সি এর সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এখন যদি সি না চেয়ে তোমার এ চাইতো বা বি কোণ চাইতো, এগুলোরও সূত্র আছে, তাই না? আমরা যারা সূত্র মুখস্থ করেছি তারা আমরা সবাই জানি যে এগুলোরও সূত্র আছে। তো কস এ এর সূত্র হচ্ছে জাস্ট এখানে তুমি লিখবা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। আপু কি সব সূত্র মুখস্থ করেছে, নিজের পড়ার সময় করেছে, নিজের অ্যাডমিশন টেস্টের সময় করেছে? অবশ্যই করেনি। কিছু মানে ত্রিকোণমিতি যে সূত্রগুলো আছে না, তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো দেখবা যে একটার সাথে আরেকটা খুব ক্লোজ রিলেশন আছে। ইনভার্স ফাংশন গুলা যেগুলো ত্রিকোণমিতি সেগুলোর সাথে আবার যে নর্মাল সংযুক্ত কোণের যে অনুপাত ওগুলোর সম্পর্ক আছে। তুমি একটু যদি নোটিস করো ভালোভাবে দেখবে একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে রিলেশন। তো সূত্র মুখস্থ করা এত কঠিন না। যেমন এখানে তুমি দেখো কস সি যখন বলেছে তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে থেকেছে আর বিয়োগ কোণটা হয়েছে সি স্কোয়ার আর নিচে এসেছে 2ab। তো তোমাকে এভাবে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে কোন যেটা থাকবে সেটা অলওয়েজ বিয়োগ হবে। এখানে এ এর ক্ষেত্রে এ বিয়োগ হয়ে গিয়েছে, তাই না? যদি এখানে বি থাকতো তাহলে আমরা মাইনাস বি স্কোয়ার লিখতাম আর এখানে থাকতো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সহজ না? এভাবে করে একটা সূত্র মুখস্থ রাখলে বাকি সবগুলো মনে রাখা যায়, সব একদম ঘন্টার পর ঘন্টা ধরে মুখস্থ করার প্রয়োজন পড়ে না। তো এভাবে তোমরা এই সূত্রটা মুখস্থ রাখতে পারো। আর এখন দেখেই বুঝতে পারছো যে এখানে আমাদের কিচ্ছু না, জাস্ট যেহেতু বলেছে এটা ইকুয়ালস টু হচ্ছে কি এবি, তাহলে আমরা এবি বসাবো আর থাকবে 2ab, দেন আমরা হচ্ছে কেটে দিলাম, থাকলো 1/2। এখন সি এর ভ্যালু হবে হচ্ছে কজ ইনভার্স 1/2, আর কজ ইনভার্স 1/2 এর ভ্যালু হচ্ছে 60°। প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও দিতে পারতো যে না ওভাবে হয় না। আচ্ছা ঠিক আছে, কজ 60°, এটা হচ্ছে সি। আমরা এর পরে আরেকটা ত্রিভুজের ম্যাপ করব, তখন আমি তোমাদের দেখিয়ে দিই। ইউসুফ হামিদ আকাশ, প্রাউড অফ ইউ আপু। আচ্ছা থ্যাংক ইউ।
এমডি সোহান বাবু, এই কোয়েশ্চেনটা জোস্ট জোস একটা কোয়েশ্চেন আর ইম্পর্টেন্ট, হ্যাঁ বেশ ইম্পর্টেন্ট। নুসরাত জাহান, আপু কত সুন্দর করে বুঝায়, ম্যাথ পড়তে গেলেই মনে হয় গরম লাগে নাই, বাট এখন কুল লাগছে, অনেক ভালো আপু। থ্যাংক ইউ নুসরাত জাহান, থ্যাংক ইউ। আচ্ছা, এমডি মুয়াজ অ্যান্সার লিখেছে সি, ম্যাথ কিন্তু একটু মজা করে বুঝে বুঝে পড়লেই না সহজ, ঠিক আছে, এত কঠিন কিছু না। আর ওই যে সূত্র মুখস্থ করাটা একটা ঝামেলা, আমার কাছেও ঝামেলা মনে হতো, তো ওই যে আপু যেভাবে শর্টকাট টেকনিক দিয়ে, আচ্ছা এখান থেকে এ স্কোয়ার বিয়োগ হবে, এ কোন দেওয়া থাকলে, এভাবে করে মুখস্থ রাখতাম আর কি। তো এভাবে যদি পড়ো আই থিঙ্ক মজা পাবা, এত কঠিন না ম্যাম। নুসরাত জাহান, যারটা চাইবে ওইটা মাইনাস করে বাকিগুলো যোগ গুণ করলে ইজি ইজি পিজি। ভেরি গুড নুসরাত জাহান, হ্যাঁ এটাই। তুলিকা রয় 60 ডিগ্রি লিখেছিল, নুসরাত জাহানও 60 ডিগ্রি, ভেরি গুড। এমডি সোহান বাবু, জি আপু একটু ট্রিক করে মনে রাখি বাট তবুও কনফিউজ হয়ে যায়, এক্সাম হলে একটা কনফিউশনের জায়গা। আমি এখন ভার্সিটিতে পড়ি, আমি নিজেও কনফিউজ হয়ে যাই অনেক সময়, এটা এটা হবে নাকি ওইটা হবে, এরকম অনেক কনফিউশন কাজ করে। বাট এক্ষেত্রে তোমার হচ্ছে নিজের উপর কনফিডেন্স রাখাটা অনেক জরুরি, যে আমি যেটা ভাবতেছি এটাই, পাশের ভাইয়া বসা বা পাশের আপু বসা কি বললো ডাজেন্ট ম্যাটার, বা পিছনে বসা কি বললো পরীক্ষার্থী ডাজেন্ট ম্যাটার, তোমার নিজের উপর কনফিডেন্স রাখলে এটা ইজি হয়ে যায়। আচ্ছা, এই যে আসলো একটা ভেজালের ম্যাথ, আমি একটু আগে একটা ছোট ম্যাথ সলভ করছি, এখন একটা বড় ম্যাথ চলে আসছে, আর এটা সেই সিবিএসইউ এর কোয়েশ্চেন, যে বলেছিল যে অনেক ক্রিটিক্যাল কোয়েশ্চেন দেয়, হ্যাঁ অবশ্যই একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন দেয়, বাট আমি বলবো যে মেন্টালি প্রিপেয়ার রাখো। বললাম না কৃষি গুচ্ছের কোয়েশ্চেনটা হচ্ছে ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং এর মাঝামাঝি একটা প্রশ্ন আসে, তো আমরা এখন কি করব, কি করতে পারি এটার পিছনে। আচ্ছা, এখানে আছে 50 ডিগ্রি 70 ডিগ্রি, তাই না, এটাকে আমরা এমন একটা ফরম্যাটে নিয়ে যাব, টু সাইন এ সাইন বি, এই ফরম্যাটে নিয়ে আসব। এটাই নিয়ে আসলে আমরা হচ্ছে কি সহজেই একটা সূত্র নিতে পারি, যেটা হচ্ছে আমাদের কজ এ মাইনাস বি এর সূত্র, তাই না। তো আমরা এরকম কিছু একটা করতে হবে, মানে টু একটা আনতেই হবে, তাই না, আমরা ফার্স্টে শুরু করে দেখি যে এটাকে আমরা ওভাবে নিতে পারি কিনা। তো আমরা টু আনার জন্য ফার্স্টে আমাদের একটা হাফ দিয়ে গুণ দিতে হবে, তাই না, এখানে থাকলো সাইন 10 ডিগ্রি, আর আমরা এখানে একটা টু নিয়ে আসলাম, ওকে। এখন এটাকে আমাদের একটা সূত্রে নিয়ে যেতে হবে, cos 70 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস cos 70 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। এই সূত্রটা আমরা কখন পাই, যখন আমরা হচ্ছে cos a মাইনাস b দিয়ে cos a প্লাস b কে বিয়োগ করি, তাই না, মানে এটারও তো একটা সূত্র আছে, আবার এটারও একটা সূত্র আছে, তো এটা দিয়ে যখন এটাকে আমরা বিয়োগ করব, এটার যে সূত্রটা দিয়ে ওটাকে বিয়োগ করব, তখন আমরা 2 সাইন এটা পেয়ে যাব, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে আমরা একটু দ্রুত ম্যাথটা সলভ করছি, কারো বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি অ্যান্সার দিব। এটুকু আমরা ক্লিয়ার। এখন এই যে cos 120 ডিগ্রি এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস হাফ, তাহলে এখানে প্লাস হাফ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তো এটুকু আমরা সলভ করে ফেললাম। এখন আমাদের হচ্ছে গিয়ে কাজ একটা, এই এই পুরাটাকে দিয়ে এটাকে আমরা গুণ করে দিই, আচ্ছা আমি একটু মুছে দিলাম, ঠিক আছে। আমাদের এখন কাজ হচ্ছে হাফ সাইন 10 ডিগ্রি দিয়ে পুরোটাকে গুণ করে দেওয়া, তাহলে আমরা পেলাম এটা। এখন এই জিনিসটাকেও কিন্তু আমরা আবারও কোনো পজিশনেই নিতে পারছি না, তাই না, এটাকেও দেখে মনে হচ্ছে যে একটা টু আমাদের আনতে হবে, তাই না, আমাদের সবার মনে হচ্ছে এখানে একটা টু আসলে আমরা ওই যে আবার কোনো একটা সূত্রে নিয়ে যেতে পারবো, তো আমরা এখন একটা টু নিয়ে আসি। আর এখানে টু আনা মানে কি, এই যে নিচে আরেকটা টু দিয়ে গুণ দেওয়া, না হলে টু টু কাটাকাটি যাবে না,
মনে রাখবে আকাশ থেকে আমরা চাইলেই টু আনতে পারি না। আমি এটা একটু সাজিয়ে লিখি অর্গানাইজ করে, যেহেতু কজের সাথে বড় ডিগ্রিটা আছে তাই আমরা এটাকে কজ এ হিসেবে রাখতে চাচ্ছি আর এটাকে সাইন বি। ওকে, যেহেতু এটার সাথে, আচ্ছা সরি, এখানে একটা সাইন 10 ডিগ্রি আসার কথা আমি ভুলে গিয়েছি। ওকে, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আপু এখানে গোজামেল করলাম এখানে করলাম না কেন, এখানে কিন্তু করার দরকার নাই। দেখো এই টু টু কাটলে আবার আগের ফরম্যাটে চলে আসতেছে আর এখানে তো আমরা কোনো চেঞ্জ করার দরকার নাই, তাই আমরা কোনো চেঞ্জ এখানে করছি না, তো করার দরকার নেই। ওকে, তো আমরা এখানে কি পেলাম 1/4 আর এখানে আমরা পেলাম 2 cos A sin B। 2 cos A sin B আমরা কখন পাবো? যখন আমরা সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি করবো, তাই না? সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি এর সূত্র সবারই জানা, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি যখন আমরা করব তখন আমরা এটা পেয়ে যাব। আই ডোন্ট নো হু এলস ক্যান রিলেট, সেকেন্ড ব্র্যাকেটের বাম সাইডটা ঠিক থাকলেও ডান সাইডটা কখনো ঠিকঠাক আসে না। আই থিঙ্ক আ লট অফ পিপল ক্যান রিলেট টু দিস। আচ্ছা যাই হোক, তো হচ্ছে গিয়ে এখানে আমরা পেয়ে গেলাম সাইন 30 ডিগ্রি। এই 1/4 দিয়ে আমি পুরাটাকে গুণ দিয়ে দিচ্ছি, এখানে আমরা পাবো মাইনাস 1/4 সাইন 10 ডিগ্রি আর এখানে পাবো 1/4 সাইন 10 ডিগ্রি। এখন দেখো এমন একটা ফরম্যাটে চলে আসছে যে আমরা এটা এটা কেটে দিতে পারছি, আমাদের কাছে থাকছে 1/4 সাইন 30 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রির ভ্যালু কে না জানে, এটা হচ্ছে হাফ, তাহলে আমরা পেয়ে গেলাম 1/8। ঠিক আছে, অ্যান্সার হবে এ 1/8, সেই বিখ্যাত CVACU এর ম্যাথ যেটা একটু কঠিন আসে, সো কিছু করার নেই। আমার প্রসিজারে যদি অঙ্কটা না বুঝে থাকো এখানে আরেকটা প্রসিজার দেওয়া আছে, একটু অন্যভাবে করা, হালকা একটু স্লাইটলি হয়তো ডিফারেন্ট, তো তোমরা দেখে নিতে পারো, আই গেস এটা বুঝতে পারবে। আমি একটু কমেন্ট সেকশনটা পড়ে আসি। আচ্ছা মি টু বিগ ফ্যান নাসির তামজিব তামিজ ভাই। আচ্ছা এই অঙ্কটা অনেক সহজ, দেখে মনে হচ্ছে কোনো হিন্টই নাই, কিন্তু হিন্ট আছে। হিন্ট হচ্ছে সমবাহু ত্রিভুজে ABC একটা সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে, ঠিক আছে? তো আমাদের বেশি কষ্ট করতে হবে না, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটা কোণই সমান আর তিনটা কোণের ভ্যালু 60 ডিগ্রি। তাহলে এও 60 ডিগ্রি, বিও 60 ডিগ্রি, সিও 60 ডিগ্রি, সো ইট গেটস ইজিয়ার ফর আস, তাই না? এখন জাস্ট আমরা ভ্যালুটা বসিয়ে দিব, তাহলেই হয়ে যাচ্ছে 60 ডিগ্রি/2, 2 × sin 30 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 × sin 30 ডিগ্রি। ওকে হাও, তাহলে অ্যান্সার আসে 1। ওকে, তাহলে অ্যান্সার আসে 1B। এখানে সি তে π/6 আর π/8 কেন দিয়েছে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আচ্ছা যাই হোক, মেবি টু কনফিউজ অল, দেখছো অপশনও কিন্তু অনেক সময় কনফিউজিং আসতে পারে। এখানে বাউয়ের যে কোয়েশ্চেনটা এটা এই দুইটা অপশন পুরাই কনফিউজ করার জন্য দিচ্ছে, কারণ এভাবে করে হিসাব করলে কিন্তু আমরা ডিরেক্ট একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, নিউমেরিক্যাল ভ্যালু। ঠিক আছে, আচ্ছা তো আরেকবার আমাদের কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ অনলাইন কোর্স যেটা প্রাইভেট গ্রুপের মাধ্যমে করানো হয় সেটার কথা বলে দিচ্ছি। তোমরা কিন্তু দ্রুত এই বই দুটো কিনে ফেলবে, কিনে হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারো বা হচ্ছে গিয়ে আমাদের যে ওয়েবসাইট আছে www.joykoli.com সেখান থেকেও তোমরা কিনতে পারো। তো অবশ্যই বই দুইটা কিনে ফেলবে, প্রাইভেট কোর্স জয়েন করলে মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবে। আচ্ছা আমরা ক্লাসের একদম শেষে পৌঁছে গিয়েছি। এই প্রশ্নটায়
মনে হতে পারে যে তেমন কোন হিন্ট দেওয়া নেই, তবে দেওয়া আছে। ত্রিভুজে দুইটি কোণ দেওয়া আছে, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। তাহলে আমরা এখন দুইটি কোণ যেহেতু জানি, তাহলে আমরা তৃতীয় কোণটি বের করে ফেলবো। আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে সূত্র জানা খুবই জরুরি এই চ্যাপ্টারের জন্য। তো এই চ্যাপ্টারের একটা সূত্র আমরা জানি না, এরকম সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু সি বাই সাইন সি, এই সূত্রটা আমাদের সবার জানা, তাই না? তো এই সূত্রটা দিয়ে আমাদের এটা সলভ করতে হবে, যাতে আমরা বাহুগুলোর অনুপাত পেয়ে যাই। কারণ এখানে খুব সহজেই বাহুগুলোর অনুপাত আমরা পেয়ে যাব, কারণ বাহুগুলো আলাদা ভাবে এখানে দেওয়া আছে। সো এই সূত্রটার জন্য আমরা এখন অ্যাপ্লাই করতে পারি এ বাই সাইন 30 ডিগ্রি একটা, আর একটা হচ্ছে বি বাই সাইন 60 ডিগ্রি। আর সি এর নিচে আমরা কোণ জানি না, তাই না? সো এই সি এর নিচে কোন কোণটা হবে এটা জানার জন্য আমাদেরকে জাস্ট 180 ডিগ্রি থেকে এই দুইটার যোগফলকে বিয়োগ করতে হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা ক্লাস 5 এ এটা পড়ে এসেছি, সো আমরা খুব ইজিলি এটা সলভ করতে পারবো, 90 ডিগ্রি। তাহলে সি এর ভ্যালু আমরা পেলাম 90 ডিগ্রি। এখানে আমরা জাস্ট সাইন 90 ডিগ্রি বসিয়ে দিব। আচ্ছা, এ বাই তাহলে আসে হাফ, বি বাই আসে রুট 3/2, আর সি বাই আসে 1। তাহলে এটার যে সলিউশন করলে আমরা পাই, আমি এটা মুছে দিলাম যে সূত্রটা কোথেকে এসেছে সেটা। আচ্ছা, তাহলে আমরা পেয়ে যাই a is to b is to c equals to 2 is to root 3 is to 1, তাই না? ও ওয়েট ওয়েট ওয়েট, এটা আসবে 1 is to root 3 is to 2, সরি, এই টুটা উপরে চলে যাবে। তাহলে হচ্ছে হ্যাঁ, এ ইকুয়ালস টু বি বাই রুট 3 ইকুয়ালস টু সি বাই 2, এরকম কিছু একটা থাকে। সো আমাদের সলিউশন হচ্ছে এটা। ওকে, সো এই জন্য এই চ্যাপ্টারটার অঙ্ক সলভ করার জন্য তোমাদের সবাইকে বেশি বেশি করে সূত্র পড়তে হবে। সি হচ্ছে এই যে অ্যান্সার হচ্ছে সি, 1 is to root 3 is to 2। সো তোমাদেরকে এই চ্যাপ্টারের ম্যাথগুলো ভালোভাবে করার জন্য বেশি বেশি করে সূত্র জেনে রাখতে হবে, যাতে তোমরা কোয়েশ্চেন দেখার সাথে সাথে বুঝতে পারো যে কোন সূত্রটা আসলে ইমপ্লিমেন্ট করতে হবে, যাতে আমরা রেজাল্টটা পেয়ে যাই। তো এখানে দেখে অনেকের মনে হতে পারে যে কোণের ভ্যালু দেওয়া, এখন কি করব। সো দেখছো, একটা কিন্তু সহজ সূত্র দিয়ে আমরা ভ্যালুটা বের করতে পারছি, বা ওই যে কজের যে সূত্রটা আমি শিখালাম সেই সূত্রটা। ওকে, সো আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা রইল, এবং অনেক অনেক কী বলবো, বেস্ট অফ লাক সবাইকে। সামনে পরীক্ষা আসছে, আই থিঙ্ক আমরা সবাই ভালোভাবে প্রিপেয়ার করবো নিজেদেরকে, আর সবাই আমাদের যে অনলাইন ক্লাসগুলো আছে সেগুলো তো করবেই, পাশাপাশি একটা কৃষি বিচিত্রা বই এবং কৃষি প্রশ্ন ব্যাংক বই কিনে ফেলবে, বিগত বছরের প্রশ্ন বেশি বেশি করে সলভ করবে, কারণ তাতে করে হচ্ছে কৃষি গুচ্ছে ভালো করা একটা শর্টকাট টেকনিকই হচ্ছে যে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা, কারণ ঘুরে ফিরে সেম কোয়েশ্চেনগুলোই বারবার এসে থাকে। আচ্ছা, হোসেন কাজী এ, আচ্ছা এ না সি হবে আই গেস আগেরটার অ্যান্সার। এম ডি সোহান বাবু, আপু কোনো ট্রিক নেই এই ম্যাথটার, এত বড় ম্যাথ। হ্যাঁ ভাইয়া, কিছু কিছু ম্যাথ দেখে আমিও আসলে অনেক চেষ্টা করেছি যে এটার কোনো শর্টকাট প্রসিজার বের করে তোমাদের শেখাতে পারি কি না, কিন্তু আসলে স্যাডলি ম্যাথটা অনেক বড়, মানে সিভিএসইউ এর সব ম্যাথে এরকমই আসে, তো শর্টকাট টেকনিক ওইভাবে নাই স্যাডলি। কিছু ম্যাথ আমাদের করে সলভ করতে হবে। নুসরা জাহান 1/8, ভেরি গুড অ্যান্সার, ঠিক হয়েছিল, আমি দেখিনি তখন। আশিস বৈদ্যা বৈদ্য, আচ্ছা আপু আপনি অনেক একটু কম সাজবেন, কারণ আমার কনসেন্ট্রেশন আপনার দিকে যাইতেছে, এইভাবে হবে পড়ালেখা? হোসেন কাজী বি, আচ্ছা কোনটার অ্যান্সার বি দিয়েছিলে, হ্যাঁ ওইটা মেবি কারেক্ট, ইয়েস। আচ্ছা, অন্য নিয়মে করলে হবে না শরীফুল ফারাবি, অন্য নিয়মে যদি পারো সলভ করতে অবশ্যই অবশ্যই হবে, যদি কারেক্ট অ্যান্সার আসে তাহলে কেন হবে না, অন্য নিয়ম আমি পাইনি আর কি। নুসরা জাহান 1C, আচ্ছা ভেরি গুড। আর আর 2, এ আর 2 কোথায় যাবে? আচ্ছা,
নুসরা জাহান, আই গেস তুমি বুঝতে পেরেছো এআর দুই কোথায় গিয়েছে, এখানে এটার যে নিচে দুইটা ছিল সেটা আর কথা বলছো? আচ্ছা আই গেস এটা আমি ভেঙেই করে দিই, এই উপরে একটা দুই আসবে না, আর নিচে তো থাকে ওয়ান, এখানে চলে যাবে টু বি, আর নিচে থাকে রুট থ্রি, আর এখানে জাস্ট সি থাকে কারণ এর নিচে ওয়ান ছিল। তো আমি টুটাকে উঠানোর জন্য অবশ্যই আমি এটা নিয়ে আসবো, টু দিয়ে ধরো ভাগ করলাম তাহলে আমরা পাবো বি বাই, এখানে সি বাই টু আসলো। সো যখন আমরা অনুপাত আকারে লিখবো, ধরো এখানে শুধু এই দুইটার অনুপাত চিন্তা করো, যে এ বাই বি লিখলাম তাহলে এখানে আসলো ওয়ান বাই রুট থ্রি, তাহলে কী হবে, এ ইস টু বি ইকোয়ালস টু ওয়ান ইস টু রুট থ্রি, তাই না? এই দুইটা 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 করে বের করো, তাহলে তো বোঝা যায় কিভাবে এটা আসলো, ঠিক আছে? তো এভাবে অ্যান্সারটা এসেছে, অ্যান্সার ছিল সি। আই গেস ক্লিয়ার হয়েছে নুসরাত জাহান, আমি আবার দেখালাম কারণ অনেকের বুঝতে প্রবলেম হতে পারে, তাই আই হোপ ইউ আর ক্লিয়ার নুসরাত জাহান, যদি থেকে থাকো ক্লাসে, আর নাহলে পরে রেকর্ডেড তো থাকবেই, সো তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা মোহাম্মদ আসাদুল্লাহ আল নাইম, আপুটারে খুব ভালো লাগছে, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া নুসরাত জাহান, থ্যাংকস আপু, আবার বুঝতে পারছি। আচ্ছা থ্যাংক ইউ নুসরাত জাহান, তোমাকেও সবসময় এভাবেই ক্লাস করবে, ক্লাসে রেসপন্স করবে, কমেন্ট করবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই আমরা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করবো এবং চান্স পাবো। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ, আর কিছু বলার নেই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, আল্লাহ হাফেজ। সবাই বেশি বেশি করে পড়ো, আর আমাদের অনলাইন প্রাইভেট কোর্সটা জয়েন করার জন্য সবাই এখনই কৃষি বিচিত্রা ও কৃষি প্রশ্ন ব্যাংক এই বই দুটি কালেক্ট করো, এবং বইয়ের যে লেখক পরিচিতি অংশ আছে সেই অংশে তোমরা হচ্ছে তোমাদের নাম এবং ফোন নাম্বার লিখে জয়কলি একাডেমির পেজে টেক্সট করো, সেখান থেকে তোমাদেরকে আমাদের প্রাইভেট গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হবে, এবং সেই লিঙ্ক থেকে তোমরা আমাদের ক্লাসগুলোতে জয়েন করতে পারবে। ওই গ্রুপে কিন্তু আমরা মডেল টেস্ট দিয়ে থাকি, সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট থাকে, পাশাপাশি হচ্ছে গিয়ে পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে পাঁচটি। সো অনেক সুবিধা আছে ওই প্রাইভেট গ্রুপ জয়েন করার, ওখানে আমরা সলভ ক্লাসও দিব তোমাদের প্রয়োজন অনুযায়ী, তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী, তো সবাই ওই ক্লাসগুলো জয়েন করবে। আচ্ছা রুবায়েদ হক, থ্যাংকস আপু বুঝতে পারছি, আচ্ছা সরি ভাইয়া, তখন আসলে আমি ভাবছি সবাই বুঝতে পেরেছে, সো আই স্কিপ দ্যাট পার্ট, ভালো হয়েছে যে তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা তো আজকে ক্লাসটা শেষ, আপু বিদায় নিচ্ছে, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো দিন। রিয়াদুল ইসলাম, কিউট আপুর কিউট ক্লাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা সো আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।